সুপ্রভাত বন্ধুগণ, আমি হলাম মদ। লোকে বলে বই আর গাছ নাকি মানুষের জীবনের আসল বন্ধু, কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে কেউ এটা বুঝল না, প্রকৃত বন্ধু সেই যে দুঃখ এবং বিপদের সময় পাশে থাকে। আর আমি তো সুখের আনন্দের হৈহুল্লের সময় আছি, উপরন্তু দুঃখ মন ভাঙা আর গাঁড় মারার সময় সবার পাশেই থাকি। আজকে রাতে আমাকে একটু নেশা করতে দাও, মদ না খেলে আমি যে তোমার সঙ্গে মন খুলে কথাই বলতে পারব। ছাত্রাবস্থায় নামকরণের সার্থকতা প্রশ্নের উত্তরের বর্ণনা আর যৌবনকালে হ্যান্ডেল মারার প্রকৃত কারণ দুটি অর্থহীন। কেন কি আপনি না চাইলেও, না বুঝলেও, অন্য কিছু ভাবলেও সেই করবেনই। এই রে কেন কি ইউজ করে ফেললাম, চণ্ডীলদা খুবই রেগে যাবে। কেন আর কি পাশাপাশি বসালে কি হয়? কিচ্ছু হয় না। কিন্তু এখন বাংলা ভাষায় কারণ শব্দটার সমার্থক শব্দবন্ধ হিসেবে, সমার্থক টমার্থক নয়, কারণ কথাটা উঠে গেছে, এখন কারণের বদলে আমরা সবাই কেন কি ব্যবহার করি। সরি চণ্ডীলদা, প্লিজ ক্ষমা করে দিও। যাই হোক, এইসব ফালতু কথা না বলে আপনাদের আমার আত্মকথাটি বলি। দেখুন, মানুষের জীবনটাকে যদি আপনি একটি গেমের লেভেল অথবা চাকরির প্রমোশনের মতো ভাবেন, তাহলে দেখবেন সব গেম অথবা চাকরির মতনই জীবনটার শুরু হয় একটি বেস লেভেল থেকে। এখানে সেটা হলো দুধ। যাই হোক, এই সুষম খাদ্যটি 90% বাচ্চারা পছন্দ করে না, আর বাকি 5% বাচ্চাদের এটা সহ্য হয় না, 2% বাচ্চারা অর্থজনিত কারণে এটি পায় না, আর বাকি যে 3% বাচ্চারা পড়ে থাকে তারা সেই দুধ খেয়েও পাগলাচুদাই হয়ে যায় বড় হয়ে। এরপর আসে আপনার কৈশোরকাল, যেখানে আপনি সোডা, পেপসি, কোকাকোলা, মাজা ইত্যাদি ইত্যাদি খাওয়া শুরু করেন, আর কিছুদিনের মধ্যে বিশ্ব জ্ঞান ভাণ্ডার ফেসবুক দ্বারা জানতে পারেন যে 30 পয়সা দিয়ে বানানো এইসব ছাই পাঁশ শুধুমাত্র আপনাকে গান্ডু বানিয়ে 40 টাকা লাভই করে না, সাথে সাথে এটি আপনার সুন্দর হেলথেরও ক্ষতি করে, অ্যাজ ইফ আপনি যেন নিজে থেকে রোজ বান্টু নেড়ে তা করছেন না। এনিওয়ে, এবার আমি আপনাদের লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর সময় যৌবনকালের কথা বলবো, যেখানে বিভিন্ন রকম মধুর সাথে সাথে আপনি খুঁজে পান অমৃত। হ্যাঁ হ্যাঁ, অমৃত, যা খেলে মন ফুরফুরে হয়ে যায়, যা খেলে স্বাস্থ্যোন্নতি হয়, অন্তত বিশ্ব জ্ঞান ভাণ্ডার ফেসবুক তো তাই বলে, যা খেলে আপনার ক্রাশ, যার সামনে গেলে আপনার প্যান্ট হলদে হয়ে যেত, তাকে একদম ববস ভেজাইনা লেনদেন করার মেসেজ পাঠিয়ে দেন, যা খেলে আপনি দুঃখ ভুলে থাকতে পারেন, আর যা খেলে আপনি সুখকে আরও বেশি করে উপলব্ধি করতে পারেন। একটু লজ্জা লাগছে, নিজের সম্পর্কে হয়তো একটু বেশিই বলে ফেললাম, কিন্তু আমি জানি নিন্দুকেরা যাই বলুক, আশা করি আজ আমি আপনাদের আমার মনের কথাটি বোঝাতে পারবো। পরীক্ষাতে যখন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বই মানুষের পরম বন্ধু, অথবা একটি গাছ একটি প্রাণের মতো রচনাগুলি আসে, তখন আমারও মনটা বেদনাতে ভরে ওঠে। আমার কি জীবনটি ব্যর্থ? সত্যি কি আমি মানুষের বন্ধু না? আমি কি কোনোদিনও আমার নিরলস পরিশ্রমের স্বীকৃতি পাবো না? কিন্তু আবার যখন আমি দেখি আমায় সেবন করে সদ্য ব্রেকআপ হয়ে ভেঙে পড়া ছেলেটি আবার জেগে উঠছে, বড় একা একা লাগে আমার, অথবা সারদায় ঘটিবাটি বন্ধক দিয়ে জনৈক নিঃস্ব ভদ্রলোকটি আত্মহত্যা বউয়ের ঝাঁটার বাড়ি, এই দুই চয়েসের মধ্যে আমাকে হাতে তুলে নিচ্ছে, তখন মনটা আর ভারাক্রান্ত থাকে না। এই তো সেদিন দেখি 3 জন খুব বেশি মদিরা সেবন করে একটি ট্যাক্সিতে উঠল। ড্রাইভার ভাই বুঝেই নিয়েছিল এরা মাতাল, সে গাড়ির ইঞ্জিন চালু করলো আর সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেললো, আর তাদের বলল যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে। 3 মাতাল গাড়ি থেকে নামলো। প্রথম মাতাল, থ্যাংক ইউ ভাই। দ্বিতীয়, লে 10 টাকা বকশিস লে রে। তৃতীয় মাতাল ড্রাইভারটাকে 1 থাপ্পড় মারলো। ড্রাইভার ভাবলো যে লোকটা বোধ হয় মাতাল না, সব কিছু বুঝে গেছে। তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করলো, কেন মারলেন দাদা? তা শুনে সেই ব্যক্তি বললে, বোকা যোদা, এত জোরে গাড়ি চালাচ্ছিস, তুই মরে গেলে কি তোর বাপ আমাদের ঘরে পৌঁছে দেবে নাকি? তো এইভাবে ড্রাইভার, চাকর, ওয়েটার, মদের দোকানের মালিক, পকেটমার, বারে সুন্দরী নর্তকী, চালাক মহিলাবৃন্দ, অতি চালাক পুরুষগণ, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে পুলিশ, হিট অ্যান্ড রান কেসে লয়ার, MCA-তে শাহরুখ খান প্রমুখ সকলের উন্নতি সাধনে আমার উল্লেখযোগ্য অবদান অবশ্যই রয়েছে। শীতকালে বাংলায় নতুন সবজি, নলেন গুড়ের মিষ্টি, পৌষ পার্বণের পিঠে, এই সব নিয়ে তো সবাই কথা বলে, কিন্তু কনকনে শীতের রাতে গা গরম করার জন্যে সেই আমিই চুপচাপ খেটে যাই। আর পাশ্চাত্যে ডেট নাইটে ওয়াইনের মাহাত্ম তো নাই বললাম। এছাড়াও মনোবল বাড়াতেও আমার জুড়ি মেলা ভার,
কদিন আগেরই কথা, মিন্টু 5 গ্লাস দুধ খেয়ে ভাবলো তার গায়ে খুব শক্তি হয়েছে। কারণ মানুষজন তো তাই বলে, দুধ খেলে গায়ে শক্তি বাড়ে নাকি। তো সে 5 গ্লাস দুধ খেয়ে তার সামনের বাড়ির প্রাচীরটিকে ধাক্কা মারতে লাগলো। ভাবলো হয়তো প্রাচীরটি পড়ে যাবে, কিন্তু তা তো হলোই না, বরং পা স্লিপ করে ও নিজেই পড়ে গেল, পাটা ভাঙলো। তারপরের দিন সে 5 গ্লাস মদ খেয়ে এলো, দেখলো সেই দেয়ালটি যাকে ও 5 গ্লাস দুধ খেয়ে একটুও ধাক্কা মারতে পারছিল না, সেই দেয়ালটি ওকে দেখেই কেমন যেন থরথর করে কাঁপছে। আজকাল তো আবার দেখছি কিছু আবাল পাবলিক একটু আধটু সিপ মেরে মাতালের একটু করে মাগিদের গায়ে হাত দেওয়ার সুযোগও ছাড়ে না। আর বদনাম হই আমি, কারণ হি ওয়াজ ইন দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। আরে গেঁড়ে চুলাগুলো, আমি কি নিজে গিয়ে ওর মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে বেয়ে পেটে ঢুকেছিলাম? যাই হোক, অনেক অভিযোগ করলাম, সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসাটাই আমার কাছে হ্যাংওভার। আজ এই পর্যন্তই রইল, ভালো লাগলে প্লিজ লাইক করুন, আরও এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর আপনাদের পছন্দের মত কোনটি সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, জয় হিন্দ, বাই বাই।